বাংলাদেশের যে সকল নাবিক জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছে তারা নাকি কেউ বলেছে আর টিভিতে আসছে যে তারা পরিচয় দিয়েছে আমরা মুসলমান, তাই নাকি তাদের সাথে আর খারাপ ব্যবহার করিনি, ছেড়ে দিয়েছে। আমার এক ফেসবুক ফ্রেন্ড কি তানভীর কি যেন নাম দেখলাম, তিনি এই পোস্ট করেছেন যে তিনি আগে অনুমান করেছিলেন যে বাংলাদেশের এই যারা মানে জিম্মি হওয়া ব্যক্তিগুলো বাংলাদেশে এসে এগুলো বলবে। আমি আমরাও অনেকেও কিছুটা অনুমান করেছিলাম এর এক সময় এটা বলবে, কারণ হাজার হলো জলদস্যুগুলো, জলদস্যু বলা ঠিক হবে না, এদের পানিদস্যু বলতে হবে। এরা তাদের মুক্তি দিয়ে দিয়েছে, এই পানিদস্যু যারা আছে মুসলমান মুক্তি দিয়েছে। আরটিভি এই নিউজ করেছে, সেই আরটিভি কিন্তু নিউজ করেছে তাদের 55 কোটি টাকা দিয়ে সারাতে হয়েছে। তো তখন তখন তারা বলতো এই বাংলাদেশের যারা জিম্মি হওয়া নাবিক তারা এটা যদি বলতো যে ভাই আমরা মুসলমান, তার জন্য 1 টাকা মুক্তিপণ হিসেবে দেওয়া হয় নাই, আমরা চলে এসেছি এই দেখেন, তাহলে না ভাই বুঝতাম আমরা মুসলমান। ভাই ভাই, তো 55 কোটি টাকা মুক্তিপণ না দিয়ে বলতেন আমরা মুসলমান, বাংলাদেশে মুসলমান, আমরা রোজা রেখেছি, দেখতাম আপনাদের কথা শুনে কিনা, কানের নিচে চাপটা কান পাট্টি গরম করে দিত। জলদস্যুরা আপনাদেরকে সুতিয়া বানিয়েছে, এটা আপনারা বুঝেছেন যে এই জন্য সুতিয়া বানিয়ে আপনাদের কাছ থেকে 55 কোটি টাকা নিয়েছে, তো ওই টাকাগুলো না দিতেন। এই হচ্ছে আমাদের দেশের মানে শব্দটা উচ্চারণ করলাম না, আমাদের দেশের মানে নির্বোধ মুসলমানদের চিন্তা ভাবনা। জলদস্যুরা নাকি তাকে মুক্তি দিয়ে দিয়েছে, কারণ হলো আমরা মুসলমান বলেছি, আমরা রোজা রেখেছি, আমরা বাংলাদেশ ছেড়ে দিয়েছে। তো 55 কোটি টাকা বাবা কাকে দিলা তুমি, ইহুদিদের দিয়েছ? এই যে মুক্তিপণে 55 কোটি টাকা, এগুলো কি ইহুদিদের দিয়ে আসছ না ভারতের নরেন্দ্র মোদী আর বিজেপির দিয়ে আসছ? আবার এই জিম্মি নাটক নিয়ে যখন ভারত সহযোগিতা প্রস্তাব দিল বা এরকম গুঞ্জন ছিল এই বাংলাদেশে এই হেফাজতে পাকিস্তান যারা এবং প্যানিক ভট্টের লোক যারা এবং যারা এই ইন্ডিয়া বয়কটিক গ্রুপের যে আমিরুল মুশরিকিন মানে ইন্ডিয়া বয়কটিক গ্রুপের জামাতের আমিরুল মুশরিকিন গ্রুপের প্যানিক ভট্ট বলছিল এটা ভারতীয় ষড়যন্ত্র, মানে এই ভারত গিয়ে যদি ছাড়িয়ে আনত আর এই 55 কোটি টাকা দিত এই আপনার বাংলাদেশের যারা হেফাজতে পাকিস্তান আছে তারা বলে বেড়াতো এগুলো সব ভারতীয় ষড়যন্ত্র, 55 কোটি ভারত নিয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে ভাই, ভারতীয় নাবিকেরা এখানে আসে নাই, তারা পাকিস্তানিদের উদ্ধার করে সেইখানে সুনাম পায়, কিন্তু বাংলাদেশে যে থেকে সুনাম পায় তার উল্টা বলতো যে এরাই নাটক করে এই টাকাগুলো নিছে। তবে এই যে বাংলাদেশের নির্বোধগুলো যখন এসে বলল যে আমরা জিম্মিদের বলেছি 55, আমরা জিম্মিদের বলেছি আমরা বাংলাদেশে মুসলমান, আমরা রোজা রেখেছি, তাই তারা আমাদের ছেড়ে দিয়েছে, এই যে ডাহা মিথ্যা কথাটা, এই ডাহা পাটপার, এটা এত পীরিতি ভাই। আবারও বলি, এই 55 কোটি টাকা এখানে ফিরাই নিয়ে আস বা দিতা না তাহলে না বুঝতাম তোমরা ব্যাপক, তোমাদের ব্যাপক সমাদর করেছে, দুম্বা কাইটা কাইটা খাওয়াইছে, ভেড়া কাইটা কাইটা খাওয়াইছে, কত ভালোবাসা। ওরকম মেলা ধনী মানুষ বেড়াইতে যায়, তার মোরগ মুরগি জমা করে খাওয়ায় ওই 500-700 1000 টাকা রাজহাঁস খাওয়ায়, 2000 আছে পরে কিন্তু 30,000 টাকা নেয়, 20,000 টাকা নেয়। তা আপনাদের দশা হয়েছে তাই, যে বাংলাদেশের যারা জিম্মি ছিলেন আপনাদের দুম্বা টুম্বা খাওয়াইছে না পাঠা খাওয়াইছে বলছেন ইফতারি করাইছে, এগুলোর মূল্য 55 কোটি টাকা, এমনি 20 কোটি টাকা 30 কোটি টাকা দিলে আর আগে সারা পাইছে, এবার 55 কোটি টাকা দিয়েছে, রেটটা একটু বাড়ছে। তার ভাই এরকম পরিচয় দিয়ে না মুসলমান, রেটটা কিন্তু বাড়বে কমবে না। এই কত বড় মূর্খ এরা, ঠিক এই কারণে এরা মানে এরা প্রশংসা, একটা ডাকা তাদের জিম্মি করলো তাদের প্রশংসা এরা পঞ্চমুখ, যেমন এদের মাদ্রাসায় বলৎকার করলে এদের বিরুদ্ধে কথা বলবে না, তো মৌলবীদের প্রশংসা পঞ্চমুখ, সেম কাহিনী এখানে। ডাকাতিরা তাদের 55 কোটি টাকা নিয়ে গেল, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, এটার এত পীড়িতি তোমার বলতা যে আমরা মুসলমান ছেড়ে দাও, তারপর আবার বাংলাদেশে মুসলমান ভাই আমাদের ছেড়ে দাও, তোমরা জিম্মি করছো কেন, 55 কোটি টাকা নিবা কেন, তা তো দেখলাম না আমরা, ওরা ঠিকই মুসলমান তবে আপনার মতো বোকা চোদ্দা না, ওরা মুসলমান ভাই ভাই কিন্তু দোস্তি পাক্কা, খরচা আপনা আপনা, যতই মুসলমান ভাই ভাই হোক জিম্মি জিম্মি মুক্তিপণে 55 টাকা কিন্তু দিতে হয়েছে। এই আরটিভিতে নিউজ আছে।